সেই টার্মিনাল থেকে যেখান থেকে গেলে আমার ডাবল বন্ডের পরিচনা করছে আমার মিনিমাম তাহলে আমার কি বললো রাইট টু লেফট বোঝা গেলো তাহলে আমি কাকে প্রায়োরিটি দিলাম ডাবল বন্ড অর ট্রিপল বন্ড উইল গেট গেট প্রায়োরিটি ওভার সাবসিটিউয়েন্ট ডাবল বন্ড অর ট্রিপল বন্ড উইল গেট প্রায়োরিটি ওভার সাবস্টিটিউট ডাবল বন্ড অর ট্রিপল বন্ড উইল গেট প্রায়োরিটি ওভার সাবসটিটিউট লিখলি নাকি যে কথাটা আমি বললাম এতক্ষণ ধরে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড উইল গেট প্রায়োরিটি ওভার সাবস্টিউবেন্ট কথাটা লিখেছিস লিখলে ভালো করেছিস না লিখলে আলো ভালো করেছিস তোর ইচ্ছা লিখবি কি লিখবি না ওকে তাহলে চল ডাবল ওয়ান আর ট্রিপল ওয়ান উইল গেট প্রায়োরিটি ওভার সাবস্ট্রিপেন্ট তাহলে মনিকুলার আমার নাম কী হবে এবার নাম লেখার পালা এবার তো নাম আমি লিখতেই পারবো সাবস্ট্রিপেন্ট দিয়ে শুরু করি ভাই ফোর ড্যাশ মিথাইল ফোর মিথাইল হয়ে গেছে লং পাঁচখানা কার্বন দিয়ে দে বলেছিস পেন্ট তারপরে ড্যাশ টু ড ইএনই ফোর মিথাইল পেন টু ইন বুঝলি এই কোয়েশ্চেন তো তোর পরীক্ষাতে আসার চান্স নেই তো বোর্ড এক্সামে দেয় তো কঠিন আসবেই না বোঝা গেছে হ্যাঁ ভাই বোর্ড এক্সাম এটা আসবে না বোর্ড এক্সামে তোর একটার মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড আসবে না ওগুলো তো সিলেবাসেই নেই তো সিলেবাসে যেগুলো আছে আমার তোর হয়ে গেছে আর কিছুই তো সিলেবাসে নেই তবে ভাই সেন্ট্রাল মন্ডল কীরকম কোশ্চেন আসবে আমি আগেই বলে দিচ্ছি ওই কোশ্চেন আউট অফ সিলেবাস আগেই বলে দিচ্ছি তো কোশ্চেন আসবে এরকম ভাই একই মলিকুলের মধ্যে দেখবি সিএইচও থাকবে আবার ভাই ডাবল বন্ড কিটনও থাকবে আবার ভাই পার্লারটা সি এইচও থাকে দেখবি এরকম থাকবে মাল্টিপল ফাংশানুল এগুলো আউট অফ সিলেবাস এগুলো আছে ক্লাস ইলেভেন এগুলো ক্লাস টেনের পার্টনার আমি ওই জন্য এগুলো দেখাবো না এখন ঠিক আছে বুঝতে পেরেছিস তাহলে এই হচ্ছে ভাই তোর নামের নমেন্ট শেষ হলো খাতায় এবার হেডিং দে কলাম করবো কী কী কলম হবে একদম লেফট তিনটে কলম হবে লেফট সাইডের কলমে লেখ স্ট্রাকচার লেফট সাইডের কলমে হেডিং দিবি স্ট্রাকচার মাঝের কলমে হেডিং দিবি আইউপিএসি নেম আর এক্সট্রিম রাইটের কলমে হেডিং দিবি কমন নেম ফ্রাকচার আই পি কমন চল শুরু করি অনেক অনেক মলিকুলের নামটা আমি দেখব শুরু করা যাক ফার্স্ট মলিকিউল এটা এইচ সি এইচ ওয়ান সি ঠিক আছে এটা এই মলিকুলের আমার কমন নেম কী আই ইউপিএস নেম আমি তোকে এখন বলবো না কারণ আইউপিএস নাম আমার তো এগুলো দেখা হয়ে গেছে ওই মাঝের যে কলমটা তুই ফাঁকা দিয়ে বেরিয়ে গেলি ওটা তুই বাড়ি গিয়ে লিখবি ঠিক আছে আমি তোকে এখন ওইটা বলবো না আমি তোকে এখন জাস্ট বলে দিচ্ছি তখন আমি শেখাচ্ছি না এটা আইপিএস নেম কীভাবে লিখতে হবে এটার আইউপিএস নেম বাড়িতে কী হবে দু সেকেন্ডের মধ্যে বলতে এটার আইপিএস নেম কী হবে ইথিন আমি এখন আইউিএস নেম তোকে লেখাবো না তুই বাড়ি গিয়ে লিখবি কমন নেম লেখে কমন নেম ইথিলিন ই টি এইচ ওয়াই এল এলি এন ই ইথিলিন হচ্ছে আমার মলিকুলটার কমন নেম ঠিক আছে ইথিলিন ই টি এইচ ওয়াই এলিএলি এটা কিন্তু আমি থার্ড কলমে লিখছি মাঝের কলম তোর জন্য আমি ফাঁকা ছেড়ে দিয়েছি পরের মলিকুল চল পরের মলিকুল হচ্ছে তোর কাছে এটা এইচ সি ট্রিপল ওয়ান সি সিঙ্গেল এইচ পারমানেন্ট মার্কার না তো হ্যাঁ ঠিক আছে এইচ সি ট্রিপল ওয়ান সি সিঙ্গেল বন্ড এইচ হয়ে গেছে আঁকা ভাই হয়ে গেছে এই মনিকুলটার আইপিএসি নেম কি দুশো সেকেন্ডের মতো বল তাই কমন নেম কমন নেম লেখ অ্যাসিটি লিন

দু সেকেন্ড টাইম আপ চল মলিকুলটার আইপিএসি নেম হচ্ছে তুই জানিস ভাই কমন নেম কী হবে দেখ আমি অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা মিথাইল লাগিয়ে দিয়েছি না বেসিক্যালি এটা কমন নেম কী বলতো মিথাইল অ্যাসিটিলিন মিথাইল অ্যাসিটিলিন আর আইউপিএসি নেমটা কি বলে ফেল তাও বলবি না বলিস না স্যার প্রপাইন ঠিক আছে পটেল মলিকুল হয়ে গেছে রে সবার এটা হচ্ছে আমার কি মিথাইল অ্যাসিটিলিন পটল মলিকুল তুই আঁকছিস আমি এটার মধ্যে এডিট করছি এদিকে একটা লাগিয়ে দিলাম সিএইচ থ্রি আই পিএসি নেম কি হবে এটার বিউ টু ওয়াইএন মালিকুলটার কমন নেম কী হবে এদিকে একটা মিথাইল ওদিকেও একটা মিথাইল তাহলে কি হলো বলতো ডাইমিথাইল মিথাইল অ্যাসিডিন ডাই অ্যাসিডিন এটা যে কমন নেম আমি তোকে এখন শুধুমাত্র ফার্স্ট কলম আর লাস্ট কলমটা দেখাচ্ছি মাঝের কলম তোর জন্য ছেড়ে দেওয়া হয়ে গেছে ভাই হয়ে গেছে চল পরের মালিকুল এটা মুছে দিচ্ছি ডাইমিথাইল অ্যাসিড নিয়ে চল হয়ে গেছে আমার তো ডাবল বন্ড ট্রিপল বন্ডের এর পাশে সিঙ্গেল বন দেওয়ার কোনো কমন নেম হয় না আচ্ছা এবারে চলে চল চলে যাই অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে ফার্স্ট একটা এটা সিএইচ থ্রি ওয়েচ মালিক আইউপিএস এম কি সিএইচ থ্রি ওয়েচ আমি শর্টে লিখেছি সিএইচ থ্রি ওয়েচ আইউপিএস নেম কি হবে বলে ফেল আইপিএস নেম কি হবে সিএইচ থ্রি ওয়েচ সিএইচ থ্রি ওয়েচ আরে ভাই এটা অ্যাসিড ফ্যাসিড না এটা কে ভাই কোন ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে মিথানল এক্স্যাক্টলি মিথানল হচ্ছে আমার আইইউপিএসি নেম কমন নেম লেখ দেখ সিএইচ3 কে আমি কি বলি মিথাইল গ্রুপ আর এটা অ্যালকোহল তাহলে কমন নেম কি বলতো মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম ওকে ঠিক আছে পরের মলিকুল সিএইচ3 সিএইচ2ওএইচ আইইউপিএসি নেম কি হবে সিএইচ3 সিএইচ2ওএইচ ইথানল এক্সাক্টলি ইথানল কমন নেম কী হবে ইথাইল অ্যালকোহল এক্সাক্টলি এইচ থ্রি এইচ টু মানে হচ্ছে আমার ইথাইল গ্রুপ তাহলে এটার কমন নেম হচ্ছে কী বলতো ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল হয়ে গেছে অ্যালকোহলের পার্শ্ব অ্যালকোহল দিয়ে তো আর কিছু আসবে না আচ্ছা আরও একটা করে রাখি যদিও এটা তোর আসার চান্স খুবই কম আরেকটা চল করি এটা ক্লাস ইলেভেন টুয়েলভে আসবে সিএইচ থ্রি এইচ সি এইচ থ্রি ওইচ ঠিক আছে এই মলিকুলটার আইপিএস নেম কী হবে না প্রপান টু অল প্রপান টু অল প্রপান টু অল ঠিক আছে প্রপান টু অল ঠিক আছে আর যদি বাড়ি গিয়ে নিবি মাঝেটা কমন নেমটা লেখ কমন নেম হচ্ছে এটা তো আমি কিছুক্ষণ পরে শেখাবো যদি টেনে লাগবে না ইলেভেন টুয়েলভে লাগবে দেখ এই যে সি এইচ থ্রি সিএইচ সি এইচ থ্রি মাঝের কার্বনে একটা হাত ফাঁকা এই ধরনের গ্রুপের একটা নাম আছে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি মাঝের কারণে একটা হাত ফাঁকা এই গ্রুপটাকে হচ্ছে আইসো প্রোফাইল গ্রুপ একদম মনে রাখতে হবে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্লাস টেনে তো এখান থেকে কোনো কোশ্চেন আসবে ঠিক আছে তো আইসো প্রপেন আসবে সেটাই আমি আসবো কিন্তু এটা আইসো প্রোফাইল দিয়ে কিছু আসবে না এটা ক্লাস ইলেভেন টুয়েলভের পর ঠিক আছে সিএইচ থ্রি সিএইচ সিএস থ্রি মাঝের একটা হাত ফাঁকা এটাকে আমার হচ্ছে আইসো প্রোফাইল গ্রুপ সিএইচ থ্রি সিএচ সি এইচ থ্রি মাঝের একটা হাত ফাঁকা এটাকে আমার কী বলে আইসো প্রোপাইল আইএসো তারপরে প্রোপাইল বুঝলি আইসো প্রোপাইল প্রোফাইল কেন দেখ ভাই একখানা কার্বন হলে মিথাইল হয় দুখানা কার্বন হলে ইথাইল হয় তিনটে কার্বন হলে প্রোপাইল প্রপ অ্যালকাইল গ্রুপ এবার আইসো প্রোপাইল এন প্রোপাইল ওগুলো আমার আলাদা আলাদা ব্যাপার সেগুলো পটের পর তাহলে যদি সিএসি সিএসিসি সে একটা থাকা না হচ্ছে আইসো তাহলে আমার এর সাথে লেগেছিল হচ্ছে ওইচ তাহলে মলিকুলটার নাম কে হয়ে যাবে বলতো আইসো প্রোফাইল অ্যালকোহল এটা তো ইলেভেন টুয়েলভে লাগবে এখন লাগবে না বুঝলি আইসুর অ্যালকোহল ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝেছিস পরের যেটা দেখাবো সেটাও তোর ইলেভেন টুয়েলভে ক্লাস ক্লাসটা না গ্যারান্টি দিয়ে আসবেই না পরেরটাও যেটা দেখাচ্ছি পরেরটা তোর ক্লাস টেনে আসবে না পরের মালিকগুলো আঁক সি এইচ থ্রি সি উপরে সিএইচ থ্রি নিচে সিএইচ থ্রি এদিকে ওইচ আচ্ছা বল দেখি মালিকগুলো আর নাম কী হবে ইউপিএসির আগে বল তাহলে আমি যেটা ইলেভেন টুয়েলভ বলেছিলাম সেটা তুই খাতার মধ্যে লিখে রেখেছিস নাহলে তুই বাড়িকে কনফিউজ হয়ে যাবি তোর খাতা ভাই তোর পড়াশোনার ভাবনা চিন্তা করলে তোরই লিখে রাখা উচিত আমি তো বলে দেবো না না ইলেভেন টুয়েলভ যেটা বলেছিলাম তুই লিখে রেখেছিস খাতা মধ্যে ইলেভেন টুয়েলভ বলে এই মলিকুলটার আইপিএস নেম হবে বল হবে না রে ভাই কেভাবে বল আইপিএস নেম এটা তা তোর বোর্ড এক্সামে এসছে এই বছর দিতেই পারি এই মালিকুলটা কে ভাবে আর আইপিএস নেম হবে না ডাইফাই কিছু হবে না প্রপান হবে না আরে কর না কর না বলতে বলতে বল বল নামটা কি বললি আরে খাতার মধ্যে কর না খাতার মধ্যে করি টু মিথেল প্রু অল আমার আমার কাছে ভাই ফাংশনাল কাছে ওয়েচ সেই টার্মিনালকার থেকে স্টার্ট করবো যে দিতে হলে উইচের পজিশন আমি মিনিমাম এটা থেকে করলেও দুই হবে এটা থেকে করলে দুই হবে এটা থেকে করলে দুই হবে তাহলে এটা থেকে সাপোজ করলাম এক এটা দুইয়ে চলে গেলো উইচ এবারে আমার লংগেস্টেনে যেতে হবে তাহলে এখানে গিয়ে চলে গেলাম লংেস্ট চেন এই হচ্ছে আমি পেলাম মনে করলে লংগেস্ট চেন দু নম্বরে আমার লেগেছে সাবস্টিটিউটেন্ট কে আছে সাবস্টিউটেন্ট মিথাইল বুঝছিস নাকি শুধু নাচ্ছিস তাহলে দুইয়ে লেগে আছে মিথাইল তাহলে কী হবে ভাই টু ড্যাশ মিথাইল লংগেস্টেনে আমার তিনখানা কার্বন তার মনে হয় গেলো প্রপ প্রপের পরে লং লংগেসেনে সব আমার সিঙ্গেল বন্ড এক দুই তিনে সব সিঙ্গেল বন্ড তার মানে কী হবে প্রপান তারপরে আমার কী হবে দুই আছে হচ্ছে অ্যালকোল তাহলে প্রপান টু তাহলে টু মিথাইল প্রপান টু হচ্ছে মলিকুলটার নাম বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝলাম সবই টু মিথাইল প্রপান টুয়াল মলিকুলটার কমন নেম এটা হচ্ছে আইপিএসিনেম আইপিএসিনেম তোর পরীক্ষাতে আসতে পারে কমন নেমে আমরা আমি যদি লিখবো দেখ ভাই আগেরটা আমি তোকে শিখেছিলাম হচ্ছে আইসো প্রফাইল গ্রুপ আচ্ছা এইবারে দেখ এই ধরনের গ্রুপ সিএইচ থ্রি সি সি এইচ থ্রি আবার এদিকেও সিএইচ থ্রি মাঝের কার্বনের একটা হাত ফাঁকা সিএইচ থ্রি সি উপরে সিএইচ থ্রি নিচে সিএইচ থ্রি এদিকে সিএইচ থ্রি এই ধরনের গ্রুপের একটা নাম আছে এগুলো তো ইলেভেন টুয়েলভে লাগবে এটাও লাগবে ইলেভেন টুয়েলভে এই গ্রুপটার নাম হচ্ছে টার্শিয়ারি বিউটাইল টার্শিয়ারি বিউটাইল এটাও ইলেভেন টুয়েলভের পার্ট টার্শিয়ারি বিউটাইল সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি মাঝের কার্বনের একটা হাত ফাঁকা এটা বলে একটা টার্শিয়ারি বিউটাইল ঠিক আছে টার্শিয়ারি বিউটাইল তাহলে এর সাথে যদি আমার ওইচ লেগে যায় মলিকুলটার নাম কি হবে টার্শিয়ারি বিউটাইল অ্যালকোহল এটা হচ্ছে আমার টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল টার্সি বিউটাইল অ্যালকোহল তা লাস্ট যে দুখানা করলাম সেগুলো হচ্ছে আমার ইলেভেন টুয়েলভেরই পার্ট বুঝলি সবাই বুঝে গেছি আবার চলে আসি ক্লাস টেনের পার্ট এবার ফিরে আসি অ্যালকোহলের পার্ট আমার তো শেষ আরও আরও প্রচুর প্রচুর অনেক কিছু হয় সেগুলো তো ইলেভেন টুয়েলভে শিখবি আচ্ছা পরেরটা হচ্ছে আমি আসছি এবার অ্যালডিহাইডে হাইডে আচ্ছা বল এই মলিকুলটা এটার আই পি নেম কি এটার আইপিএসি নেম কি মিথান্যালেগজ্যাক্লি কমন নেম হচ্ছে লেখ কমন নেম লেখ ফর্ম্যাল ডিহাইড ফর্ম্যাল ডিহাইড এফ ও আর এল ডি এইচ ওয়াই ডি ফর্ম্যাল ডিহাইড ফর্মাল ডিহাইড লিখেছি সবাই লিখেছি ঠিক আছে দেখো ফর্ম্যাল ডিহাইড চল পরেরটা পরের মলিকুল হচ্ছে এটা আছে সি এইচ থ্রি সিএইচ ও বল এই মলিকুলটার আইপিএস নেম কি সি এইচ থ্রি সিএ এইচ ওর আইপিএস নেম কি হবে ইথানেল এক্সাক্টলি দু সেকেন্ড টাইম ছিল ইথানেল আমি এখন এর মধ্যে শেখাচ্ছিলাম না বাড়ি গিয়ে তুই নিজে করবি ইথানেল এটার কমন নেম লেখ অ্যাসিটাল ডিহাইড এটা কিন্তু সব ওইগুলো তোর বোর্ড এক্সামে আসে ওয়াই ডি অ্যাসিটাল ডিহাইড মারাত্মক কি ইম্পর্টেন্ট ফর্ম্যাল ইলেভেন টুয়েলভ বাদ দিয়ে সবকটাই ইম্পর্টেন্ট অ্যাসিটাল ডিহাইড আগেটা ছিল ফর্ম্যাল ডিহাইড হয়ে গেছে সবাই হয়ে গেছে চল পরের মলিকুলটা এই মলিকুলটা এটার আইপিএসি নেম কি C की की इधर आई पी सी नाम क्या है वेटर प्रोपान टू की प्रोपान टू क्या है वेटर मल्टीकलर आई पी सी नाम क्या है आई पी क्या है वेटर मल्टीकलर फंक्शनल ग्रुप क्या है বল বল আরেকবার বল স্পেলিং এক্সাক্টলি প্রপানোন প্রপানোন হচ্ছে আমার আইবিএস নেম প্রপানোন বা প্রপান টু ওন মলিকুলটার মধ্যে ফাংশনাল রূপ আছে হচ্ছে আমার কিটোন এটার কমন নেম লেখ কমন নেম লেখ অ্যাসিটোন এ সিই টিও এন অ্যাসিটোন অ্যাসিটোন কোথায় থাকে যে কোনো ল্যাবে পাবি নীলপালি সিংহের মধ্যে থাকে হচ্ছে আমার অ্যাসিটোন ঠিক আছে অ্যাসিটোন সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি মনে আছে অ্যাসিটোন ঠিক আছে অ্যাসিটোন আচ্ছা লাস্ট মলিকুল চল লাস্ট নয় আরও কটা লিখছি এই মলিকুলটা সি এইচ থ্রি সি ডবলু এইচ এই মলিকুলটার আইপিএসি নেম কী হবে বল সবটো কিন্তু ইম্পর্টেন্ট ইলেভেন টুয়েলভটা বাদ দিয়ে এটার নাম কী হবে ইথানোইক অ্যাসিড একজাক্টলি ইথানোইক স্পেস অ্যাসিড ও আইপিএস নাম তো বাড়িয়ে লিখবি এটার কমন নেম লেখ এটার কমন নেম লেখ অ্যাসিটিক অ্যাসিড এসিইটিআইসি স্পেস অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এসি টিআইসি স্পেস অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড কোথায় থাকে বলতো ভিনিগারে ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড তোর সিলেবাসে কিন্তু ভাই এখন লাস্টের আগের বছর অবধি মানে এই বছরের আগের বছর অবধি কিন্তু শুধুমাত্র অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা এক্সাম দিয়েছে তাদের জন্য কিন্তু অ্যালকোহলও সিলেবাসে এসছে আর কার্বোক্সিলো অ্যাসিডও কিন্তু সিলেবাসের মধ্যে এসছে তার মানে এটার প্রিপারেশনও তোকে পড়তে হবে কি আপাতত নেই ঠিক আছে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড হয়ে গেছে আচ্ছা এবারে বল এই মলিকুলটার নাম কি বল দেখি এটার নাম কি এটার নাম কি আমি আইপিএসি বল আইপিএসি এটার নাম কি বলেছিলি আইপিএসি এটা এটার নাম হচ্ছে ইথানৈক ছিল তাই তো আর এটার নাম কি বললি এটা মিথানৈইক অ্যাসিড মিথানৈক অ্যাসিড কেন বললি তার কারণ একখানা কারণ আছে আর ফাংশনাল ফাংশানাল কাকে বলেছিস কার্বক্সিলিক অ্যাসিড তাহলে হচ্ছে আমার মিথানোইক অ্যাসিড তাহলে মলিকুলটার নাম কি হবে মিথানৈক অ্যাসিড মিথানোয়িক স্পেস অ্যাসিড মিথানৈক স্পেস অ্যাসিড ঠিক আছে এইবারে দেখ তুই মিথানৈক অ্যাসিড বলেছিস খুব ভালো কথা কিন্তু দেখ ভাই এই মিথানৈক অ্যাসিড আছে একটা আশ্চর্য মলিকুল কীরকম কীরকম মলিকুল ঠান্ডা মাথায় দেখ এই মলিকুলের মধ্যে ভালো করে দেখবি অনেকগুলো ফাংশানাল গ্রুপ আছে দেখ সি সিডবল এইচ দেখতেই তুই পাচ্ছিস যার ড্রেস পেটে তুই নাম বলে সি ডবল এইচ আছে দেখ ভাই এই মলিকুলের মধ্যে দেখ এলডিহাইডও আছে দেখতে পাচ্ছি সিএইচও সিএইচও আমি দেখতে পাচ্ছি এই যে ভাই সিএইচও দেখতেই পাচ্ছি সিএইচও দেখতে পাচ্ছি না ভাই দেখতে পাচ্ছি তাহলে ভাই এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে দিয়ে নামটা বলবো আমি কি অ্যালডিহাইড দিয়ে বলবো না অ্যাসিড দিয়ে বলবো কারণ এই মলিকুলের ভাই একটা পার্টের মধ্যেই কার্বক্সলিক অ্যাসিডও আছে আবার একটা পার্টের মধ্যে আমার অ্যালডিহাইডও আছে এই জন্য মিথানৈইক অ্যাসিড আমার এমন একটা টাইপের অ্যাসিড যে আমার অ্যালডিহাইড যে ধরনের ইন্ডিয়াকশান দেয় ও আমার এই ধরনের রিয়াকশানও পার্টিসিপেট করবে সেটা আমি ক্লাস টুয়েলভে গিয়ে জানতে পারবো যখন এই মলিকুল নিয়ে রিয়াকশান পড়ব তাহলে মিথানৈইক হচ্ছে আমার দেখা এমন একটা অ্যাসিড এ আমার অ্যালডিহাইডের রিয়াকশানও পার্টিসিপেট করবে কারণ এর মধ্যে এলডিহাইডগুলো প্রেজেন্ট আছে বুঝতে পেরেছিস হ্যাঁ ভাই বুঝতেই পারছি এটুকু কথা আমি বুঝতে পারি তাহলে এখন এর নামটা আমি লিখে লিখবো তুই দেখাম তুই অলরেডি বলে এসিস অ্যাসিড এটা হচ্ছে আইউপিএস রুল আমি অবভিয়াসলি এলডিহাইড আর অ্যাসিড থাকলে আমি অ্যাসিডকে প্রায়োরিটি দিয়ে অ্যাসিডের নামটাই লিখেছি ঠিক আছে বুঝতে পারছিস তো হ্যাঁ ভাই বুঝলাম এটার কমন নেম কী হবে কমন নেম লেখ কমন নেমটা তোর মারাত্মক ইম্পর্টেন্ট লেখ দেখ এইচ ও মুছে দিয়েছি এইচ সি ও ছিল হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড তাই না সরি ফর্ম্যাল ডিহাইড আর এটা হচ্ছে এইচ সিডবলু এইচ এটার নাম হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ওকে ফর্মিক অ্যাসিড কোথায় থাকে বেসিক্যালি পিঁপড়ে তারপরে মৌমাছি কামড়ালে জ্বালা করে তার কারণ হচ্ছে ফর্মিক অ্যাসিড ওখানে আছে বুঝতে পেরেছিস তো তাহলে এই হচ্ছে আমার তোর কমন নেমের পার্ট এই কটা মলিকুলের মধ্যেই ঘুরিয়ে ফিরে আসবে আরও কটা অ্যাডিশনাল আমি তুই লেখাচ্ছি যেগুলো ইলেভেন টুয়েলভের মেনলি পার্ট আসার চান্স খুবই কম ঠিক আছে যাই হোক চল যে মালিকুলটা তাহলে হয়ে গেছে এত অব্দি ক্লিয়ার আচ্ছা কোনো একটা ক্লাসে আমি তুই এখানে যখন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সাইক্লিক হাইড্রোকার্বন পড়েছিলাম কোনো ক্লাসে সাইক্লিক হাইড্রোকার্বনের মধ্যে বেঞ্জিনের স্ট্রাকচার রেখেছিলাম এখানে ক্লাসে ক্লাস চালকালীন অর্গ্যানি কেমিস্ট্রি ফার্স্ট ক্লাসে চলে অর্গ্যানিক কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস বেঞ্জিনের স্ট্রাকচার রেখেছিলাম কোনো ক্লাসে তাহলে চল এখন আবো কোথায় আবো তাহলে আমার আইপিএস এর আমি যা শেষ হয়ে গেছে আইপিএসের নমিন্তার মতো শেষ এই বেস যেটা আমি তুই এখানে করলাম এটা কিন্তু ইলেভেন টুয়েলভেও তোর লাগবে তুই যদি ইলেভেনে সায়েন্স নিয়ে পড়ার ডিসিশান নিশ কেমিস্ট্রি যদি তার সাবজেক্ট থাকে তাহলে কিন্তু এই আইপিএসের নম্বিত তো ইলেভেনেও লাগবে তবে কিন্তু এটা নতুন করে আর কেউ শেখাবে না এরপরে কিন্তু তোর বাকিটা গ্রো করবে বুঝতেই পেরেছিস তাহলে চল তাহলে এবার খাতা হেডিং দেওয়া লেখ তাহলে আমার আইপিএস নমিনেটার শেষ আরও তিন চারটে মলিকিউল লিখব ওর জন্য দু তিনট ছেড়ে দে দিয়ে এবার খাতা হেডিং দেওয়া লেখ স্ট্রাকচার অফ বেনজিন স্ট্রাকচার অফ বেনজিন বি ই ইএন জেড এন ই স্ট্রাকচার অফ বেনজিন বি ইএন জেড ইএনই বেনজিন ওকে বেনজিনের ডিসকভারি কীভাবে কী হয়েছে সেই গল্প ভাই ক্লাস ইলেভেনে বলবো এখন নয় দেখ বেসিক্যালি বেনজিন হচ্ছে আমার তুই বাড়িতে উইকিপিডিয়াতে দেখতে পারিস বেনজিনের কীভাবে স্ট্রাকচার ডিসকভারি হলো কেন স্ট্রাকচারের ডিসকভারির হিস্ট্রিটা জানা আমার দরকার মানে দরকার মানে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে না ইন্টারেস্টিং ব্যাপারটা সেগুলো তুই ক্লাস ইলেভেনে জানতে পারবি ঠিক আছে বা তুই বাড়িতে চাইলে উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারিস বেনজিনের স্ট্রাকচার কীভাবে ডিসকভারি ছিল কেন এটা ভাই কেমিস্ট্রির পার্সপেক্টটা মারাত্মক ইম্পর্টেন্ট ছিল আচ্ছা বেনজিন মলিকুল হচ্ছে আমার অ্যারোমেটিক মলিকুল অ্যারোমেটিক টার্মটাও তো ইন ডিটেলস আছে হচ্ছে ক্লাস টেনে সরি ক্লাস ইলেভেনে অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক ক্লাস ইলেভেনের পার্ট এখন আমি তুই ডিটেলসে দেখব না তুই সিম্পলি মনে রাখবি অ্যারোমেটিক মানে হচ্ছে অ্যারোমা থেকে এসছে অ্যারোমা মানে হচ্ছে স্মেল ঠিক আছে অ্যারোমা মানে হচ্ছে স্মেল এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর বেসিক্যালি অ্যারোমেটিক হাইড্রোকার্বন মলিকুলগুলোর আমার একটা স্মেল থাকে স্মেল থাকে তো এটা হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন

আচ্ছা ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনের মধ্যে দেখ দু তিনটা পাতালটাালেই তুই একটা বেনজিনের স্ট্রাকচার দেখতে পাবি বেনজিন মানে লেখা আছে দেখ ডিফারেন্স ডিফারেন্স আছে তা ঠিক পরেই পেয়ে যাবে হচ্ছে আচ্ছা চল স্ট্রাকচার দেখ আমি তবে প্রপার স্ট্রাকচারটাই এখানে দেখাচ্ছি তুইও খাতার মধ্যে এখন আঁকবি বই আছে বলে ছেড়ে দিন না চল এখন আঁকছি দেখ ভাই এইভাবে আঁক আমি অ্যাঙ্গেলটা প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁকবো এগুলো তো সব আমার ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল কেন ওয়ান টোয়েন্টি ডিগ্রি এগুলো সব শিখবো ক্লাস টুয়েলভে যখন হাইব্রিডাইজেশন পড়বো সেখানে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এই হচ্ছে আমার বেনজিনের প্রপার স্ট্রাকচার তোর বইয়ে অ্যাঙ্গেলটা ভুল দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে আমার বেঞ্জিনের প্রপার স্ট্রাকচার একে ফেলেছিস আঁক আমি কিন্তু তোকে পরীক্ষাতে কেন আঁকতে দেবো কারণ তোকে পরীক্ষা দেয় ক্লাস টেনে নিজে আঁকার পরে একটু মিলিয়ে দেখে নিবি হয়ে গেছে সবার হয়েছে আঁকা অ্যাঙ্গেল কত কি মেনটেন করে রাখলি কত হয়েছে বলতে অ্যাঙ্গেলগুলো ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমার ওয়ান টোয়েন্টি ডিগ্রি বেঞ্জিনের ফর্মুলা কী হবে দেখে বল দেখে বল ফর্মুলা কী হবে বই দেখে না এই স্ট্রাকচার দেখে বল আরে বল ভাই সি সিক্স এইচ হাইড্রোজেন যে কটা দেখতে পাচ্ছি ততগুলি তো আমি বলবো তাহলে ফর্মুলা লেখা রাখ সি সিক্স এইট সিক্স ফর্মুলা কীভাবে লিখতে হয় তুই জানিস ভাই সিক্সকে কোথায় লিখবি মাথায় লিখবি না ডান দিকে না বা দিকে না কোথায় লিখবি তুই জানিস ফর্মুলা লেখার সময় তাহলে ফর্মুলা আমার কী সি সিক্স এইট সিক্স ঠিক আছে সি সিক্স এইট সিক্স এটা হচ্ছে আমার বেঞ্জিনের স্ট্রাকচার এবার এই স্ট্রাকচার নিয়ে ডিটেলস জিনিসপত্র ক্লাস ইলেভেনের গল্প এখন আমি তোকে দেখাচ্ছি না সব ঠিক আছে তুই চাইলে আমি তোকে ইলেভেনের ভিডিওতে পাঠিয়ে দেবো দেখতে পারিস কিন্তু বুঝতে পারবো না যতদিন আমি হাইব্রিডেশন বুঝবো ঠিক আছে চল দেখ এই মলিকুলকে শর্টে কীভাবে লেখে তোকে শুধু সেটা দেখিয়ে দিচ্ছি শর্টে লিখে হচ্ছে এই কার্বনগুলোকে আর খুলে লেখে না এগুলোকে বেসিক্যালি এইভাবে লিখে দেয় এখানে কার্বন আছে এইগুলোতে ঠিক আছে কার্বন আছে ওকে আচ্ছা দেখ ডাবল বন্ড আমি অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়েছি এটা হচ্ছে আমার বেনদিনের স্ট্রাকচার এটা যা স্ট্রাকচার এটা মানেই হচ্ছে আমার বেসিক্যালি আবার এই স্ট্রাকচার তার মানে তুই ভাবিস না যে আমি বেনদিনটাকে ঘুরিয়ে লিখেছি না ভাই ঘুরিয়ে লিখিনি দেখ আমি এই স্ট্রাকচারে অ্যাজ ইফ এক দুই তিন চার পাঁচ ছয় এক আর দুইয়ের মাঝে ডাবল ওয়ান দিয়েছিলাম তিন চারের মাঝে ডাবল ওয়ান দিয়েছিলাম পাঁচ ছয়ের মাঝে ডাবল ওয়ান দিয়েছিলাম এই স্ট্রাকচার মানেই হচ্ছে কিন্তু এই স্ট্রাকচার এইটার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন এগুলো তো এত কিছু টেনে নেই এক আর ছয়ের মাঝে ডাবল ওয়ান পাঁচ আর চারের মাঝে ডাবল ওয়ান তিন দুইয়ের মাঝে ডাবল ওয়ান কেন হল সেগুলো তুই ক্লাস টুয়েলভে জানবি যখন রেজোনেন্স পড়বি আমি তোকে জাস্ট একটু হিন্ট দিয়ে রাখলাম এই স্ট্রাকচার মানেই কিন্তু এই স্ট্রাকচার তার মানে এক আর দুইয়ের মাঝেও ডাবল ওয়ান থাকতে পারে এক ছয়ের মাঝখানেও থাকতে পারে সবার মাঝখানেই আছে অ্যাকচুয়ালি ছয় ডাবল জানতে পারবি জিনিসটা ক্লাস টুয়েলভেও ইলেভেনে উঠে ঠিক আছে সময়ের সাথে সাথে তুই জানার জিনিসটা বাড়বে স্বাভাবিকভাবে এটাই ভাই প্রকৃতির নিয়ম ক্লিয়ার বোঝা গেল আচ্ছা দেখ এই দুখানা স্ট্রাকচারকে মিলিয়ে মিশিয়ে ক্লাস ইলেভেনকে কীভাবে লিখবে আমি তোকে সেটা এখন দেখিয়ে রাখলাম জাস্ট এরকম সিক্স মেম্বার রিং মাঝখানে একটা গোল দেওয়া থাকবে এই গোলের মানে কিন্তু কোনো অক্সিজেন নয় এই গোলের মানে তোকে বোঝাচ্ছে যাচ্ছে ইলেকট্রনের ক্লাস ইলেভেন এটা জানতে পারবি তাহলে তোর আপাতত ক্লাস টেনের রেসপেক্টে স্ট্রাকচার লাগবে হচ্ছে তোর এটা তোকে যদি ক্লাস টেনে দেয় বেনদিনের স্ট্রাকচার আঁকতে ওগুলো কিন্তু তুই আঁকবি না তুই আঁকবি হচ্ছে এই স্ট্রাকচারটা ক্লাস টেনে বুঝতে পেরে গেছিস হ্যাঁ ভাই পিওর বাংলা ভাষায় বলেছি বুঝতে তুই আশা করি পেরেছিস বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমার ক্লাস ইলেভেনের রেসপেক্টে গেল কারণ ক্লাস ইলেভেনে গিয়ে এত বড় বড় স্ট্রাকচার আঁকার টাইম কোথায় তোকে তো ভাই ক্লাস ইলেভেনের যে কোনো কোশ্চেন পেপার খুললে তুই বেন্দিনের স্ট্রাকচার ভুড়িয়ে উড়িয়ে আছে তুই কোথায় পাবি এত টাইম আঁকার বুঝতে পেরেছিস তো তাহলে হচ্ছে আমার বেনদিনের স্ট্রাকচার ক্লিয়ার আমি দেখাচ্ছি জাস্ট কোশ্চেন পেপারটা নেই এখানে চল তাহলে এই ছিল হচ্ছে আমার বেঞ্জিন স্ট্রাকচার সাইক্লিক হাইড্রোকার্বন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই ভাই চারটে মলিগুলো জিজ্ঞেস করে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার অফ বেঞ্জিন ফর্মুলা দেখবি সিক্সি সিক্সি যেটা এই কোশ্চেন ভাই সোজা কোশ্চেন বোঝা গেল তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্ট ক্লিয়ার বেঞ্জিন ছাড়া আমার তো আর কিছুই নেই এইবারে খাতার মধ্যে হেডিং দে লেখ লেখ এন স্মল এন স্ল্যাশ স্মল এন স্ল্যাশ আইসো মানে আইএসও আইসো এন স্ল্যাশ আইসো স্ল্যাশ নিও এটাও তো কিন্তু তোর ক্লাস টেনে জিজ্ঞেস করবে এন আইসো নিও ওকে খুব ভালো কথা চল দেখ বেসিক্যালি সিম্পলি ব্যাপারটা কোথায় ইউজ করবো দেখ ভাই আমি পাঁচ মেম্বার ধর কোনো আমার কাছে একটা মলিকুল আছে তোর পাঁচ কার পাঁচটা কার্বন আছে তাহলে আমি তোকে বললাম ভাই মলিকুলটা আমার ওর মধ্যে সবই সিঙ্গেল বন পাঁচখানা কার্বন সবই সিঙ্গেল বন তাহলে আমার মলিকুলটা কি হবে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন অ্যালকেন হবে তাহলে মলিকুলটা সিম্পলি আমি পেন্টেনের কথা ভাবতে পারি পেন্টেনের কথাই ভাববো এইবারে দেখ তাহলে এই পেন্টেন মানে পাঁচখানা কার্বন হলে পেন্ট হলো আর ভাই সব সিঙ্গেল বনে মানে ভাই অ্যালকেন হবে তাহলে এখন ভাই এই পাঁচখানা কার্বনকে দেখ আমি কীভাবে কিভাবে স্ট্রাকচার পসিবল সেটা আমি তো অলরেডি এই ক্লাসে শিখেছিলাম পাঁচখানা কার্বন দিয়ে অফ পসিবেল স্ট্রাকচার দেখবি আমি শিখেছিলাম তাহলে করা আছে অনেক রকম পসিবেল এটা একটা হতে পারে তারপরে দেখবে আমার এটা একটা হতে পারে এটা একটা হতে পারে এটা একটা হতে পারে তারপর দেখবে আমার এটাও একটা হতে পারে এই তিনখানা স্ট্রাকচারই পসিবল ছিল পাঁচখানা কার্বন আমি বলেছিলাম এই কোয়েশ্চার বাড়িতে প্র্যাকটিস করতে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে আসে ড্র দ্য নাম্বার অফ পসিবল স্ট্রাকচার্স অফ অ্যালকেন কন্টেনিং ফাইভ কার্বন এই তিনখানা স্ট্রাকচার হাইড্রোজেন দিয়ে আমি ফুলফিল করতে হবে সেটা তো পরের গল্প এটা তো আমার বেসিক পার্ট দেখ আমি এটাকে তো পেন্টেন বলি এটার পিওর আইপিএস সিলেম কী হবে টু মিথাইল বিউটেন এটার পিওর আইপিএসি নামে কী হবে টু কমা টু প্রপেন এখন তিনখানাকেই যদি আমি পেন্টেনের টার্মে ইউজ করতে চাই তখন বেসিক্যালি এন আইসো নিও এই টার্মগুলো চলে আসছে বুঝতে পারছিস তো মানে আমি তিনটে পেন্টেনের টার্মেই বলবো তখন আমার বেসিক্যালি এন আইসো নিও এই কথাগুলো আমার ইউজ হবে বুঝা গেছে তাহলে চল এর মধ্যে এক নাম্বার লেখ লেখ এন এন তারপর ড্যাশ এন ড্যাশ হচ্ছে পুরো টার্মটা এন ড্যাশ সম্পর্কে আবার তুই লিখবি লেখ এনড্যাস সম্পর্কে লেখ এক নাম্বার লিখছে এনড্যাস লেখ অল দ্য কার্বন্স অল দ্য কার্বন্স ফর্মস অল দ্য কার্বন্স ফর্ম হবে অল দ্য কার্বন্স ফর্ম সিম্পল লিনিয়ার অল দ্য কার্বন্স ফর্ম সিম্পল লিনিয়ার অ্যান্ড নো ব্রাঞ্চিং প্রেজেন্ট ঠিক আছে এটা লিখলাম এন হয়েছে চল নিজাম্পলটাই আমার লাগছে এখানে ধর তোর কাছে একটা মনিকুল আছে এরকম পাঁচখানা কার্বন ধর পরপর আছে ভাই আগে আমি একে তারপরে তুই আঁকিস পাঁচখানা কার্বন দেখ আমি কি বলেছি ভাই ক্লাসে আমরা সময় বাঁচানোর জন্য হাইড্রোজেনকে বারবার খুলে খুলে আঁকবো না ঠিক আছে ধর এই মলিকিউল ভাই সিএইচ থ্রি এখানে লাগবে দুখানা হাইড্রোজেন সিএইচ টু এখানে লাগবে দুখান হাইড্রোজেন সিএইচ টু এটা হবে সিএইচ টু এটা হবে সিএইচ থ্রি এই একটা মলিকুল ধরে আমি আঁকলাম তুই বল এই যে মলিকুল আমি আঁকলাম আর ধর আমি যদি ওই একটা মলিকুল কি এরকম দুখানা কি সেম না আলাদা আগে আমায় বল দোকানে আমার সেম মলিকুল আমি দেখবি বহুদিন আগে দেখিয়েছিলাম এই দুখানা বেসিক্যালি সেম আমি তোকে স্ট্রাকচার বানিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম দুখানা আমার সেম মলিকুল সেম মলিকুল তার মানে দেখ এটাকে আমি তো লিনিয়ার বলি তাহলে এটাকেও লিনিয়ারই বলবো কারণ দুটো তো সেম মলিকুল দুটো সেম মলিকুল এটা কিন্তু আমি লিনিয়ারই বলবো টেকনিক্যালি আমার এটা লিনিয়ারই বলা উচিত বুঝতে পারছিস সেম মলিকুল যেহেতু বুঝছিস ভাই এখানে অঙ্ক না এটা এটা ভাই এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে আর স্ট্রেট লাইন মনে হচ্ছে না আরে ভাই এটা তো অঙ্ক না এটা তো কেমিক্যাল মলিকুল আমি তো ভাই মলিকুলটা তো বানিয়ে স্ট্রাকচার বানিয়ে দেখেছিলাম এটাকে ঘুরিয়ে দিলে আমার এটা ইভার্সনে চলে যাবে তাই না হ্যাঁ ভাই মনে আছে তার মানে দুখানা মলিকুল সেম দেখ ভাই এই মলিকুলটা আমি এবার কী লিখেছি মলিকুল কন্টেন্ট সিম্পল লিনিয়ার চেন তাহলে এই মলিকুল আর ওই মলিকুল সে আমি তাহলে এটা দিয়ে বোঝাচ্ছি ওকে সিম্পল লিনিয়ার চেন আছে আর কোনো ব্রাঞ্চই নেই ব্রাঞ্চ মানে কী বলতো ব্রাঞ্চ মানে হচ্ছে ধর কোনো কার্বন থেকে যদি আমার একখানা কার্বনেই যাওয়া যায় তাহলে ওটাকে কী বলবো সিম্পল লিনিয়ার ফ্যাশানে চলছে আর ধর কোনো কার্বন থেকে আমার এদিকে একখানা কার্বনে যাওয়া যাবে এদিকে ধর আরেকখানা কার্বনে যাওয়া যাবে তাহলে আমি এটা কী বলবো এটা হচ্ছে আমার দেখ ব্রাঞ্চ এখান থেকে একটা ব্রাঞ্চ ফর্ম হয়ে গেছে বুঝতে পেরেছিস তো ব্রাঞ্চ বোঝা গেছে তাহলে দেখ এই মলিকুলে কোনো কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চ কিচ্ছু নেই সিম্পল লিনিয়ার চেন তাহলে মলিকুলটাকে আমি কি নাম বলবো বলতো পেনটেন তো বলবোই আমার এখন টার্গেট কি সব কটাকেই টার্মে বলা এটাকে বলবো হচ্ছে এন পেন্টেন নর্মাল পেন্টেন বুঝলি এটা হচ্ছে একটা আমার মলিকুলটা হলো এন পেন্টেন বুঝেছিস তাহলে এন মানে কী হবে সব আমার সিম্পল লিনিয়ার চেন হ্যাঁ ভাই বুঝে গেছি এটা হচ্ছে আমার এন পেন্টেন দু নম্বর লেখ লেখ আইসো আইএসো স্মল লেটার আইসো ড্যাশ আইসো তারপর ড্যাশ থাকবে কিন্তু পুরো টার্মটা হচ্ছে আইসো তারপরে ড্যাশ ঠিক আছে তাহলে এন লিখেছিলাম আমাকে এন ড্যাশ পরেরটা আমি লিখছি কেমন আইসো ড্যাশ लेक आईसो डैश लेक अच्छा आगे लिखे बोलत अच्छा लेख आईसो लेक कार्बन्स ए एक्सेप्ट सेकेंड कार्बन এক্সেপ্ট সেকেন্ড কার্বন এক্সেপ্ট লিখেছিস ব্র্যাকেট ক্লোজ কর তারপর লেখ ফর্মস লিনিয়ার চেন কমা দিয়ে লেখ সেকেন্ড কার্বন কন্টেন্স সেকেন্ড কার্বন কন্টেন্স সেকেন্ড কার্বন কন্টেন্স সেকেন্ড কার্বন কন্টেন্স ওয়ান এই যেটা লিখলাম এই লেখাটা নিয়ে এত চাপ নিস না আগামী কী বলেছি সেটাকে দেখাবো দেখলেই তুই বুঝে যাবি ঠিক আছে চল তোর কাছে মলিকুল আছে হচ্ছে এরকম ধর এই মলিকুলটা আছে ধর তোর মালিক আছে ভাই চারখানা কার্বন আছে দেখ চারখানা কার্বন আমার সিম্পল লিনিয়ার চেন ফর্ম করেছে এক্সেপ্ট সেকেন্ড কার্বন এটা আইউ রুল ভাই আমি কিছু করছি না আইউ পি বানানো রুল সেকেন্ড কার্বনে তোর সিম্পল একখানা ব্রাঞ্চিং আমার থাকবে দেখ এটা দেখে মনে হচ্ছে তাহলে ব্রাঞ্চ হয়েছে ভাই এখান থেকে দেখ একদিকে ভাই আরেকটা কার্বন বেরিয়েছে তা এটা হচ্ছে আমার ব্রাঞ্চ বোঝা গেলো এবারে মলিকুলকে তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করা শুরু কর এটাতে আমার কী হবে ভাই তিনটে হাইড্রোজেন এখানে আমার লাগবে একটা হাইড্রোজেন এখানে লাগবে ভাই দুটো হাইড্রোজেন এখানে লাগবে তিনটে হাইড্রোজেন এখানে লাগবে ভাই তিনটা হাইড্রোজেন ঠিক আছে আঁকলাম দেখ এইটা আমার কী হলো বলতো মলিকুলটাকে আমি যদি বলি আইউপিএস নেম তো আমার হবে টু মিথাইল বিউটেন সেটা নিয়ে আমি যদি কনসার্ন নই এখন দেখ সেকেন্ড কার্বনের সিম্পল একটা ব্রাঞ্চ আমার ফর্ম হয়েছে আর বাকি পার্টটা দেখ আমার লিনিয়ার তাহলে মলিকুলটাকে আমি কী বলব বলতো আইসো পেন্টেন কারণ আমি সবকটা একটা নাম এখানে রিপ্রেজেন্ট করছি তাহলে মলিকুলটার আমার নাম কি হলো আইসো পেন্টেন বুঝলি আইসো পেন্টেন ইলেভেন টুয়েলভে কিন্তু প্রচুর জায়গায় লাগবে এই জিনিসটা আইসো পেন্টেন ইয়ার আইসো পেন টেন ওকে তিন নাম্বারটা লেখ কে পড়ে থাকলো ভাই নিউ এনইও ড্যাশ নিও ড্যাশ নিও ড্যাশ ঠিক আছে নিও তারপর ড্যাশ আচ্ছা আগেরটা কি লিখেছিলাম আচ্ছা ওই সেকেন্ড কার্বন কন্টেন্স দি পুরোটা লেখ আবার কমা কমা দিতে পারিস চাইলে তুই তোর জায়গা ইচ্ছা হবে সেটা করবি হয়ে গেছে করেছিসে কমা কমা চাইলে দিতে পারিস অসুবিধার কিছু তো নেই চাইলে কমাও দিতে পারিস আমি তোর জায়গায় থাকলে কমা দিতাম হয়ে গেছে আচ্ছা কত অব্দি কমা দিলি বল একটু আচ্ছা সেকেন্ড কার্বন কন্টেন্স টু ডিফারেন্ট ব্রাঞ্চিংস সেকেন্ড কার্বন কন্টেন্স